আচ্ছা আচ্ছা, আমরা গত দিনের পড়া থেকে একটু দেখি তোমরা কি শিখেছিলে, দেখি বলো তো। রাস্তায় চলার সাধারণ নিয়ম কয়টি ও কি কি? চারটি ঠিক আছে, চারটি চারটি বলো। তোমাদের বইয়ে লেখা আছে তিনটি, এক নাম্বার রাস্তা জি ম্যাম, আর একটা আমি বেশি লিখে দিয়েছিলাম জি ম্যাম, এক নাম্বার রাস্তা মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে আসবো, দুই নাম্বার রাস্তা পারাপারের ওভারব্রিজ ব্যবহার করবো, তিন নাম্বার রাস্তা একজন বলবে, সবাই একসাথে না? ওকে ম্যাম। তো ম্যাম তন্নি বলো তো, রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য গুলো কি কি? শুধু পয়েন্ট গুলো বলো, বর্ণনার দরকার নেই, শুধু পয়েন্ট, যে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ আছে না। রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য গুলো হলো রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান, ভোট দান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। আচ্ছা, থ্যাংক ইউ। ইসমি বলতে পারো রাস্তা পারাপারের সাধারণ নিয়ম তিনটি কি কি? মিস আমি ছিলাম না, ছিলে না ম্যাম, আমি আমি ছিলাম না ক্লাসে। আচ্ছা, তানজিলা বলো, তানজিলা পারবে বলতে? তানজিলা, রাস্তা পারাপারি সাধারণ নিয়ম তিনটি বলতে পারবে? আমি বলি, বলো আমি বলি, বলো রূপন্তি বলো। এক নাম্বার, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটবো, দুই নাম্বার রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করবো, তিন নাম্বার রাস্তার দুপাশে ভালো করে দেখে জেব্রা ক্রসিং রাস্তা পার হব। আচ্ছা, তো রাস্তা পারাপারের সময় আমরা আগে কোন দিকটা দেখব, ডাইনে না বামে? ম্যাম ডান পাশে, ম্যাম ডান, ম্যাম ডান পাশে, ম্যাম ডানে দেখব। তারপর আগে আমরা ডাইনে তাকাবো, তারপরে বামে, তাই তো? বামে জি ম্যাম। তাহলে আজকে আমরা আমাদের নতুন একটা পাঠে যাব, সেটা হলো অধ্যায় 12। ঠিক আছে, তোমরা তোমাদের বইয়ের 92 পেজ বের করো, ওপেন পেজ এট 92। ম্যাম বের করেছি। ম্যাম আপনি 12 অধ্যায়ের যে ইউটিউবে দিছিলেন না, ইউটিউবের তো পড়াগুলো কেটে গেছে, 12 অধ্যায়ের প্রশ্নগুলো একটু পড়ার মধ্যে দিবেন? আচ্ছা ঠিক আছে, দিব। তো আমরা কথা না বলে দ্রুত পড়ি, আর তাহলে প্রশ্নগুলো দিতে পারবো, না হলে আবার সময় চলে যাবে, নেটে প্রবলেম করতে পারে, আমাদের অনেক সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমাদের অধ্যায় 12, বাংলাদেশ ও বিশ্ব, পাঠ এক, আজকের আলোচনার বিষয় আমাদের পাঠ এক, জাতিসংঘ। তো প্রথমেই আমরা জানবো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই আমরা জানবো জাতিসংঘ কি। জাতিসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এটাকে বিশ্ব প্রতিষ্ঠানও বলতে পারো, আবার আন্তর্জাতিক সহযোগী সংস্থাও বলতে পারো। অর্থাৎ জাতিসংঘ হচ্ছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, যেটাই বলো হবে। আচ্ছা, তোমরা আজকে তারিখটা লিখো তোমাদের খাতায়, তারিখ লিখো, অধ্যায় লিখো। ম্যাম লিখেছি, ম্যাম লিখেছি। আচ্ছা, আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হলো জাতিসংঘ কি, জাতিসংঘ কেন গঠিত হয়েছিল, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, জাতিসংঘের উদ্দেশ্য কি, জাতিসংঘের বিভিন্ন শাখার কাজ কি, ইত্যাদি জানতে পারবো। তো জাতিসংঘ কি? জাতিসংঘ হচ্ছে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ঠিক আছে, বা আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, যেটাই বলো। এটা তোমাদের বইয়ে লেখা নেই, কিন্তু এটা পরীক্ষায় আসে,
জাতিসংঘ কি? জাতিসংঘ একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা জাতিসংঘ একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, যেটাই লিখো হবে। এরপরে দেখো দুই নম্বরে আছে জাতিসংঘ কেন গঠিত হয়েছিল। জাতিসংঘ গঠিত হয়েছিল কেন সেটা, যদিও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল এটুকু তোমাদের বইয়ে লেখা আছে, তেমন কিছু এখানে বিস্তারিত নেই। তবে আগে আগে পুরনো বইয়ে ছিল, তোমরা খেয়াল করো আমি বলছি জাতিসংঘ কেন গঠিত হয়েছিল, একটু শোনো। বিশ্বে পর্যন্ত দুইটি বিশ্বযুদ্ধ হয়েছে, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল, 1914 থেকে 1918 সাল পর্যন্ত। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 সালে শুরু হয়েছিল আর 1945 সাল পর্যন্ত স্থায়ী ছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল পর্যন্ত স্থায়ী ছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ছিল হলো 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। তা এই যে বিশ্বে যে দুইটি বিশ্বযুদ্ধ হয়েছে, এতে বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক বোমা ফেলা হয়, এতে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, অনেকে আহত ও বিকলাঙ্গ হয়। এই যুদ্ধটি ছিল খুবই ভয়াবহ। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ভয়াবহতা দেখে বিশ্বের মানুষ সবাই ভীত হয়ে পড়ে, তারা ভয় পেয়ে যায়। তারা তখন উপলব্ধি করতে পারে যে মানব জাতিকে রক্ষা করতে হলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ছাড়া আর কোনো উপায় নেই। আর তাই বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য বিশ্বের নেতৃবৃন্দ এই জাতিসংঘ প্রতিষ্ঠা করে। হ্যাঁ, 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করে। তাহলে আমরা দেখলাম জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? জি ম্যাম। দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল, এই বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছিল, কোটি কোটি মানুষ মারা গিয়েছিল। এটা দেখে মানুষ বুঝতে পারলো যে এই যুদ্ধ করে মানুষ মেরে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন, তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। তাহলে পরের যে প্রশ্নটা আছে এখানে, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, তারপরে জাতিসংঘের উদ্দেশ্য কি, জাতিসংঘের বিভিন্ন শাখার কাজ কি, এইগুলো তোমাদের বইয়েই সুন্দর করে দেওয়া আছে, তোমাদের বই থেকেই জেনে নি। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1974 সালে 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে। হ্যাঁ, এবার দেখো পৃথিবীতে বাংলাদেশ সহ 195টি দেশ আছে, তোমরা 195 এর নিচে দাগ দিয়ে দাও। বাংলাদেশ সহ পৃথিবীতে কতটি দেশ আছে? ম্যাম দিয়েছি 195। হ্যাঁ, মনে রাখবে, কারণ এগুলো ধরবো তো, প্রশ্ন থাকবে এগুলো। বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন। কি থাকা খুবই প্রয়োজন? ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব। বানানটা একটু দেখো তো, বানানটা দেখো সুন্দর করে, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব, এবং সুন্দর করে উচ্চারণ করো। হ্যাঁ, বিশ্বের দেশগুলোর বিভিন্ন দেশগুলো বিভিন্ন দিক দিয়ে একটি অপরটির উপর নির্ভরশীল। আমরা মানুষ যারা আমরা সমাজে বাস করি, তারা নিজেরাও কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, একজন আরেকজনের উপরে নির্ভরশীল। অর্থাৎ এক পেশার মানুষ আরেক পেশার মানুষের উপর নির্ভরশীল, আমরা সেটা আগেই পড়েছি, থ্রিতে ফোরে সব ক্লাসেই এগুলো কিন্তু পড়েছি, তাই না? তারপরে এই যে সবার মাঝে বন্ধুত্ব থাকা প্রয়োজন, যেমন ধর তোমার ক্লাসেও যদি কারোর সাথে একটু বন্ধুত্ব ভালো থাকে, তাহলে তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, তাই না? যদি কখনো স্কুলে না যাও, তাহলে সে লেখাটা দেয়, খাতাটা দেয়, পড়াটা কি ছিল কি হলো সবকিছু বলে দেয়, অনেকে আবার বলতেও চায় না, সেজন্য একটু বন্ধুত্ব থাকা প্রয়োজন, তাহলে সহযোগিতা পাওয়া যায়। এভাবেই দেশগুলোর মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক। সম্প্রীতি ও সহযোগিতার প্রয়োজন উপলব্ধি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালের
হ্যাঁ 1945 সালে 24 অক্টোবরের নিচে দাগ দিয়ে দাও 1945 সালে 24 অক্টোবর গঠিত হয় জাতিসংঘ এর প্রধান লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা তোমরা এই লাইনটার নিচে দাগ দিয়ে দাও জাতিসংঘের প্রধান লক্ষ্য কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে তোমরা নিচে দাগ দাও দিয়েছি ম্যাম ম্যাম দিয়েছি আচ্ছা ম্যাম দিয়েছি ম্যাম রোল কল করছেন হ্যাঁ করেছি ম্যাম রোল 15 দিছেন দিয়েছি ম্যাম রোল 18 দিছেন Assalamualaikum ma'am. Waalaikumsalam. Ma'am roll 18 disen. Diyechi jara pore ashcho porano bad diye to taderi admit korchi ekhon. Deri korcho keno? Ma'am apni to dhukachhilen na onekkhon dhore boshe achhilam. Boshe chhilen. Ami to class shuru kore diyechi porano dike khyal korchi. মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যারা আসছো পরে আমি আবার একটু প্রেজেন্ট দিব সবাইকে ঠিক আছে জি ম্যাম ম্যাম তো যারা পরে আসছো তারা তোমাদের বইয়ের 92 পেজ বের করো অধ্যায় 12 আচ্ছা আমরা দেখলাম যে 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ বর্তমানে এর সদস্য সংখ্যা 193 193 এর নিচে দাগ দিয়ে দাও দিয়েছি ম্যাম দিয়েছি ম্যাম দিয়েছি জাতিসংঘের প্রধান শাখা কয়টি 6টি ছয়টির নিচে দাগ দিয়ে দাও জাতিসংঘের প্রধান শাখা ছয়টি এখন সেই শাখা ছয়টার নাম দেখো সাধারণ পরিষদ সচিবালয় ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ এখন এগুলোকে যদি তোমরা সহজে মনে রাখতে চাও পরিষদগুলো একদিকে করে ফেলতে পারো সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ ওসি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় ও আন্তর্জাতিক আদালত এভাবে বলতে পারো সমস্যা নেই যদি সহজে মনে রাখতে চাও সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ ওসি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় এবং অর্থনৈতিক আন্তর্জাতিক আদালত এখন তোমরা এভাবে পাশাপাশি পড়তে পারো যে যেভাবে পড়ো সমস্যা নেই এখন উল্টা পাল্টা হলেও সমস্যা নাই সমস্যা নেই আমি সহজে মুখস্থ করার জন্য বলেছিলাম পরিষদগুলো একদিকে করো তাহলে মনে থাকবে তাড়াতাড়ি তারপরে দুইটা দিয়ে দাও তাহলে আমরা ছয়টা শাখার নাম জেনেছি তাই তো জি ম্যাম আচ্ছা মিথিলা বলো তো ছয়টি শাখার নাম কি কি সাধারণ পরিষদ সচিবালয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপদ পরিষদ নিরাপত্তা পরিষদ তন্নি একটু বলো তো সুন্দর করে ছয়টা শাখার নাম বলো প্রধান ছয়টি শাখার নাম হলো সাধারণ পরিষদ ওসি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ সচিবালয় এবং আন্তর্জাতিক আদালত সচিবালয় ঠিক আছে আচ্ছা আমরা এখন এই পরিষদগুলোর কাজ কি কি সেটা দেখব
সাধারণ পরিষদ, সাধারণ পরিষদটার দিকে তাকাও সবাই। এই পরিষদ বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে এখানে আমরা সাধারণ পরিষদে দুইটি কাজ পেয়েছি, তাই না? সদস্য শাখার নির্বাচন একটা, আর একটা হলো দেশের বিভিন্ন দেশের সমস্যা নিয়ে আলোচনা করা, তাই না? হ্যাঁ, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা। তাহলে দুইটা কাজ পেলাম সাধারণ পরিষদে। এখানে তারপরে দেখো, প্রতি বছর একবার অধিবেশন বসে, সাধারণ পরিষদের অধিবেশন বসে বছরে কতবার? একবারের নিচে দাগ দিয়ে দাও, সাধারণ পরিষদের অধিবেশন বসে বছরে একবার। এবং একজন সভাপতি নির্বাচিত হন, এই একজনের নিচেও দাগ দাও। সাধারণ পরিষদের সভাপতি কয়জন নির্বাচিত হন? একজন। তারপর 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন, 1986 সালের নিচে দাগ দিয়ে দাও। আর হুমায়ুন রশীদ চৌধুরীর নিচে দাগ দিয়ে দাও। দিয়েছো? বাংলাদেশ কত সালে সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেন? বাংলাদেশের কে সভাপতির দায়িত্ব পালন করেন? হুমায়ুন রশীদ চৌধুরী। এরপরে দেখো সচিবালয়, সচিবালয়টা হচ্ছে এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। হ্যাঁ, জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে সচিবালয়। আমাদের দেশেও কিন্তু, আমাদের দেশের সকল প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কিন্তু সচিবালয় আছে। অনেকের বাবা বা মামা, ভাই, চাচা এরা চাকরি করতে পারে সচিবালয়ে। তোমাদের তো জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বলতো? বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতারেস। তাহলে বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের। পর্তুগালের নিচে আন্ডারলাইন করো, দাগ দিয়ে দাও। পর্তুগাল উচ্চারণ করো। উচ্চারণ না শিখলে, না করলে তো আমি যখন প্রশ্ন ধরবো তখন তো সঠিক ভাবে বলতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতারেস। তো অ্যান্টোনিও গুতারেস এর নিচে, হ্যাঁ, ডাক দিয়ে দাও। দিয়েছো? ওকে। এরপরে দেখো ওসি পরিষদ, এর কাজ ওসিভুক্ত এলাকা সমূহের তত্ত্বাবধান করা। উপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল, বর্তমানে ওসি পরিষদের কাজ নেই বললেই চলে। উপনিবেশিক আমলটা কোনটা ছিল? ইংরেজ শাসনামলটা ছিল, উপনিবেশিক শাসনামল। ইংরেজরা চলে গেছে, এখন আর এই পরিষদের কাজও কমে গেছে, ঠিক আছে? এরপরে দেখো আন্তর্জাতিক আদালত, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। তোমরা জানো আমাদের দেশেও তো আদালত আছে, তাই না? সেসব আদালতে কি হয়? বিভিন্ন বিরোধে বিচার করা হয়। তো সেরকম আন্তর্জাতিক একটা আদালত আছে, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন সমস্যার বিচার করা হয়, সেখানে মীমাংসা করা হয়। তো সেরকম 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে একটি বিরোধ ছিল বাংলাদেশের, আর এর এই বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়। তাহলে 2012 সালের নিচে দাগ দিয়ে দাও। 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে একটি বিরোধ ছিল, বা বিরোধে বাংলাদেশ নিজের পক্ষে রায় পায়। এরপরে দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র দূরীকরণ,
শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন করে থাকি। এটা কিন্তু সামাজিক পরিষদের কাজ। দেখো সামাজিক পরিষদ কি কি কাজ করে, একটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক যেমন দারিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। আচ্ছা এবার আমাকে শাকিলা শুনছো, পড়া শুনছো? শাকিলা বলো তো, দেখে দেখে বলো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কি কাজ করে? বলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কি কাজ করে? ম্যাম কি পরিষদ? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পড়া শুনছো না, মনোযোগী ছিলে না। ম্যাম আমি বলি। কে? ম্যাম আমি। নাম বলো। ম্যাম নিশা। বলো। ম্যাম এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দরিদ্র দূরীকরণ, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। আচ্ছা পড়াশোনায় মনোযোগী হবে বাবা, আমি পড়াচ্ছি সেটাতে শুনতে হবে তোমাকে, এটা না জেনে কিভাবে সিক্সে উঠে যাবা বাবা। আচ্ছা এরপরে দেখো নিরাপত্তা পরিষদ। হ্যাঁ তোমরা এগুলো তো উপর ক্লাসে উঠলে তো এগুলো আরো বিস্তারিত জানতে পারবে, এখন যদি কিছু না, এখন তো কিছু জেনে উঠতে হবে, কিছু না জেনে তো তখন একেবারে বেশি কঠিন মনে হবে সবকিছু। এবার দেখো নিরাপত্তা পরিষদ, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে এই পরিষদ। তাহলে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করে কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। তাহলে নিরাপত্তা পরিষদের কাজ কি বলো তো? বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করা নিরাপত্তা পরিষদের কাজ, ওর নামের সাথেই তো মিল আছে তাই না, নাম হলো নিরাপত্তা পরিষদ, তো ওর কাজই হলো নিরাপত্তা দেওয়া তাই না। তাহলে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব হলো নিরাপত্তা পরিষদের। এই পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, ঠিক আছে? এই পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, এখানে স্থায়ী কথাটা লেখা নেই। 5টি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। হ্যাঁ এটা হলো 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র, এছাড়াও 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র আছে, বুঝছো? মোট সদস্য রাষ্ট্র হলো 15টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র হলো কতটি? 15টি। এটা এখানে তোমাদের বইয়ে লেখা নেই। তো 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আর 10টি হলো অস্থায়ী সদস্য রাষ্ট্র। হ্যাঁ এই অস্থায়ী সদস্য রাষ্ট্র গুলো হলো 2 বছরের জন্য নির্বাচিত হয়, ঠিক আছে? 2 বছর পরে তার শেষ হয়ে যায়, আবার নতুন করে আরেক রাষ্ট্র নির্বাচিত হয়। এরপরে হলো আর 5টা যে স্থায়ী রাষ্ট্র, ওরা সবসময় থাকে, ওরা তো শক্তিধর শক্তিশালী রাষ্ট্র। হ্যাঁ আচ্ছা আমাদের এই পেজটা শেষ, আমরা পরের পেজে যাই। পরের পেজে দেখো জাতিসংঘের উদ্দেশ্য, এটা একটা বড় প্রশ্নের উত্তর, তোমরা এখানে লিখে রাখো পাশে বড় প্রশ্ন, অর্থাৎ জাতিসংঘের উদ্দেশ্য কি। এখানে যে 5টা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই 5টা পয়েন্টই হলো জাতিসংঘের উদ্দেশ্য। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, 2 নম্বর বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা, 3 নম্বর অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা, 4 নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, 5 নম্বর বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা। এখানে একটা এই 5টা পয়েন্টই তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? এটা জাতিসংঘের উদ্দেশ্য। জাতিসংঘের উদ্দেশ্য তো এই পর্যন্ত আছে, উপরে শুধু কি কি কথাটা লিখে রাখো, জাতিসংঘের উদ্দেশ্য কি কি, এটাই উত্তর। এই যে জাতিসংঘের উদ্দেশ্য হলো, এভাবে লিখবে, জাতিসংঘের উদ্দেশ্য হলো 1 নম্বর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, 2 নম্বর
বিভিন্ন জাতি তথা দেশের মধ্যে সম্প্রীতি স্থাপন করা তিন নাম্বার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা চার নাম্বার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন পাঁচ নাম্বার বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করা এই পাঁচটা পয়েন্টই হলো জাতিসংঘের উদ্দেশ্য আচ্ছা এখানে দেখো একটা লাইন লেখা আছে কোন উদ্দেশ্যটি থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হয় বলে মনে করো শ্রেণীতে সবার মত যাচাই করো ও ভোট নাও এখানে পাঁচটার মধ্যে তুমি পাঁচটা যদি পড়ো তারপরে তোমার মনে হতে পারে তুমি তখন বুঝতে পারবে যে বাংলাদেশের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার কাছে মনে হচ্ছে যেমন ধরো এখানে তিন নাম্বার পয়েন্ট আছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা এখানে যদি অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো এই তিন নাম্বার পয়েন্টটা দিয়ে তাই না আর অর্থনৈতিক ভাবে যদি আমরা স্বাবলম্বী হই তাহলে দেশেরও উন্নতি হবে আবার এক নাম্বারটার দিকে তাকাও এক নাম্বারটা হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা এখানে বিশ্বে যদি শান্তি না থাকে বা দেশের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে আর উন্নয়ন কিভাবে হবে তাই না তো তোমাদের কাছে যেটা মনে হয় গুরুত্বপূর্ণ সেটা তোমরা দিতে পারো এরপরে দেখো এসো লিখি বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র হলেও জাতিসংঘে কি কি অবদান রেখেছে তার একটি তালিকা তৈরি করো এখানে বিশ্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এখানে এটা ছোট্ট একটা মানচিত্র আমাদের বিশ্বের মানচিত্রে আচ্ছা তাহলে বাংলাদেশ কিভাবে জাতিসংঘে ভূমিকা রাখছে আমরা একটু আগেই কিন্তু দেখেছি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কি করছে সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেছে না আমরা দেখেছি না হ্যাঁ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সাথে একসাথে কাজ করছে এই আমাদের বাংলাদেশ জাতিসংঘের সাথে একসাথে কাজ করছে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে তোমাদের অনেকের বাবা মা গিয়েছে শান্তি রক্ষা মিশনে তাই না জি ম্যাম হ্যাঁ শান্তি রক্ষা মিশনে অনেকের বাবা মা গিয়েছে যেহেতু আমাদের বেশিরভাগ স্টুডেন্টের বাবাই পুলিশ তো তারা শান্তি রক্ষা মিশনে সেখানে গিয়েছে তোমরা তাদের কাছ থেকে অনেক গল্প করেছো আমরা দেখি আগামী দিন দু একটা গল্প শুনবো তোমাদের কাছ থেকে তোমাদের বাবা কি কি গল্প করেছে ঠিক আছে আগামী দিন শোনাতে পারবে না জি ম্যাম আচ্ছা তাহলে বাংলাদেশের শান্তি মিশনে সরি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করেছে এবং সেখানে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছে এবং এই পরিষদের কার্যক্রমকে গতিশীল রেখেছে তারপরে দেখো এখানে আরো কিছু করি প্রতি বছর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবরের নিচে দাগ দিয়ে দাও জাতিসংঘ পৃথিবীতে সকল ক্ষেত্রে অবদান রাখছে সেগুলো সম্পর্কে এই দিনটিতে বিদ্যালয়ে কি কি করা যায় তার পরিকল্পনা করো বিদ্যালয়ে কি কি করতে পারি আমরা এই দিনে বিদ্যালয়ে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতে পারি যেহেতু আমাদের নিরাপত্তা পরিষদ ওই কাজ করে তাই না আমরা বিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারি সকল সহপাঠীদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে পারি তাই না তাদের লেখাপড়ার সহায়তা করতে পারি তারপরে আমাদের ক্লাসে তো বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি অর্থাৎ সবার সাথে আমরা সমান ব্যবহার করব এটা করতে পারি তারপরে দেখো যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো পৃথিবীতে জাতিসংঘ যে সকল ক্ষেত্রে ভূমিকা রাখছে আমরা এখানে জাতিসংঘের উদ্দেশ্যগুলো দেখেছি না এই উদ্দেশ্যগুলোই তাহলে তোমরা এই উদ্দেশ্যগুলোই এখানে লিখতে পারবে পৃথিবীতে জাতিসংঘ যে সকল ক্ষেত্রে ভূমিকা অতএব অনেকগুলোই হবে তাই না যে সকল ক্ষেত্রে তো একটা তো চাইনি এই জন্য তোমরা ওখানে উদ্দেশ্যগুলো লিখে দিতে পারো আচ্ছা এরপরে আমরা কিছু প্রশ্ন শিখবো যদি আমাদের সময় চলে যায় তাহলে আমি বাড়ির কাজটা আগেই দিই ঠিক আছে বাড়ির কাজটা তোমরা তোমাদের খাতায় লিখে নাও আমরা যতটুকু প্রশ্ন লিখতে পারবো লিখবো আর যদি লিখতে না পারি তাহলে লেখো তোমরা দেখো জাতিসংঘের শাখা কয়টি ও কি কি লেখো জাতিসংঘের প্রধান শাখা কয়টি ও কি কি
শাখাগুলোর কাজ কি কি? জাতিসংঘের প্রধান শাখা কয়টি? জাতিসংঘের প্রধান শাখা কয়টি ও কি কি? প্রত্যেকটি শাখার কাজের বর্ণনা দাও। প্রত্যেকটি শাখার কাজের বর্ণনা দাও, অর্থাৎ এখানে যে ছয়টি শাখা গোল গোল এই যে যেগুলো এই সবগুলোই শিখতে হবে, ভিতরের বর্ণনা গুলো শিখতে হবে, ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে আমরা দেখলাম এসো বলি, এসো বলিতে যে জাতিসংঘের উদ্দেশ্য এটাও লেখো, জাতিসংঘের উদ্দেশ্য গুলো কি কি? লিখেছো? ম্যাম প্রত্যেকটি শাখার পরে কি বলছেন? প্রত্যেকটা শাখার কাজ দাও, প্রত্যেকটি শাখার কাজের বর্ণনা দাও বা কাজ শিখবে সেটা বলতে। জাতিসংঘের উদ্দেশ্য কয়টি? জাতিসংঘের উদ্দেশ্য কি কি? জাতিসংঘের উদ্দেশ্য কি কি? ম্যাম লিখেছি। আচ্ছা, তাহলে আমরা আজকের প্রশ্ন যতটুকু পারি লিখি। দাগগুলো কি সরানো যাবে? দাগগুলো সরাই দেব। আচ্ছা দিচ্ছি, এক নাম্বার প্রশ্ন, পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কয়টি দেশ আছে? আমাদের টাইম শেষ হয়ে যাবে, খুব দ্রুত লিখো। পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কয়টি দেশ আছে? ম্যাম বাড়ির কাজ, বাড়ির কাজ আবার বলবো। ম্যাম জাতিসংঘের প্রধান শাখা কয়টি ও কি কি? প্রত্যেকটি শাখার কাজের বর্ণনা দাও। দুই নম্বর হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য গুলো কি কি? হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে দেখো এক নম্বর প্রশ্ন, পৃথিবীতে বাংলাদেশ সহ মোট কয়টি দেশ আছে? পৃথিবীতে বাংলাদেশ সহ মোট 195টি দেশ আছে। তোমরা সংক্ষেপেও লিখতে পারো। সংক্ষেপে সংক্ষেপে লিখবে তো, পরীক্ষায় তো বাক্য সহই লিখতে হয়, তাই না? জি ম্যাম। দুই নাম্বার প্রশ্ন, বিশ্বের দেশগুলোর মধ্যে কি থাকা খুবই প্রয়োজন? বিশ্বের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব থাকা খুবই প্রয়োজন।